পড়ালেখা শেষ করে বাপের কাঁধে বসে খাওয়া ছেলেটি একটা চাকরি খুঁজছে। সারা রাত ডিপ্রেশনে ভুগতে থাকা ছেলেটি মুক্তির পথ খুঁজছে। রাতের বেশ্যাও 10 মিনিটের শু ক্রেতা খুঁজছে কোনো ফ্লাইওভার কিংবা ওভারব্রিজে দাঁড়িয়ে। ফুটপাতে পুরনো জামা বিক্রেতা সস্তায় কেনা ক্রেতা খুঁজছে, বাদাম বিক্রেতা খদ্দের খুঁজছে। সদ্য প্রেমে ঠকে যাওয়া ছেলেটি নিজের কাছ থেকে পালিয়ে থাকার পথ খুঁজছে। শরীর খসে পড়া রোদের মধ্যে শরবত বিক্রেতা ক্লান্ত মানুষ খুঁজছে 5 টাকায় প্রতি গ্লাস বিক্রি করবে বলে। ধন দৌলতের ভেতরে থেকেও সুখবিহীন মানুষটি একটু সুখ খুঁজছে। 15 টাকায় একবেলা ভাত খাবে বলে টোকাই ছেলেটা ভাঙা বোতল আর পুরনো লোহার টুকরো খুঁজছে। বিশ্বাস করে ঠকে যাওয়া মেয়েটি একজন বিশ্বাসী মানুষকে খুঁজছে। মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা ছেলেটি মধ্যবিত্ত শব্দ থেকে বেরিয়ে যাবার পথ খুঁজছে। অফিসের বস একটু রাত করে বাড়ি ফিরে বউকে কি জবাব দিবে সেই উপায় খুঁজছে। একজন লেখক সর্বোচ্চ দিয়ে একটা বই লিখে মনের মতো পাঠক খুঁজছে। আমরা সবাই খুঁজছি, খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়ি, আবার দিশেহারা হয়ে সহজ হবার পথ খুঁজছি। আমার বড্ড অপূর্ণ, আমাদের খোঁজার শেষ নেই। যে যার মতো করে খুঁজছি, সারাদিন রিক্সার প্যাডেলে ঘুরিয়ে 60 টাকায় চাল কিনে ঘরে গিয়ে রিক্সাওয়ালা সুখ খুঁজছেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।